ভৈরবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন শিক্ষার্থীরা। হাতে গোনা যে কটি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে, সেগুলো সারা বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। ভৈরব সংবাদদাতা আলামিনের তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। মহান ভাষা আন্দোলনের 65 বছর পরও কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র ভৈরবের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মাণ হয়নি শহীদ মিনার। অথচ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকাসহ সারা দেশ যখন উত্তাল, ভৈরববাসীও ছিল প্রতিবাদ মুখর। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা বাঞ্ছনীয় থাকলেও ভৈরবের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে তা নেই। আমাদের স্কুলে কোনো স্থায়ী শহীদ মিনার না থাকায় আমাদের অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। স্থায়ীভাবে একটি শহীদ মিনার বানিয়ে নিলে আমরা এতে ফুল দিয়ে তৃপ্তি পেতাম। আমরা বাস কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করি। স্বাধীনতা 47 বছরেও বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। দীর্ঘদিন যাবৎ আমরা একটা শহীদ মিনার স্থায়ীভাবে করার জন্য চেষ্টা করে আসছি, কিন্তু করতে পারি নাই। স্থায়ীভাবে যদি একটি শহীদ মিনার থাকতো আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এটা উদযাপন করতে পারতো। নতুন প্রজন্ম এই দিবসের গুরুত্ব এবং শহীদ মিনার সম্পর্কে তারা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারছে না। শহীদ মিনার স্থাপনের বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যাতে স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করতে পারি এমন একটা আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।